নানা কর্মসূচির মধ্যে দিয়ে কন্যাশ্রী প্রকল্পের দশমতম বর্ষ উদযাপন করল দুর্গাপুর নেপালীপাড়া হিন্দি হাইস্কুল। নারী শিক্ষার হার বাড়াতে 2013 সালে কন্যাশ্রী প্রকল্প শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্প গোটা বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করে। তারপর কেটেছে দশটা বছর। সোমবার কন্যাশ্রী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয় দুর্গাপুর নেপালীপাড়া হিন্দি হাইস্কুলের তরফে। ফ্ল্যাগ অফ করে র্যালির সূচনা করেন কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদার। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক ডাক্তার কলিমুল হক। কন্যাশ্রী প্রকল্প চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর স্কুলের সাব ইন্সপেক্টর রীতা পাঠিক ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। कन्याश्री दिवस है उसके उपलक्ष्य में जो शिक्षा दफ्तर हमारा है पश्चिम बंगाल सरकार का, उसने एक निर्देश दिया था कि सभी स्कूल से कन्याश्री गर्ल्स को लेकर के एक साइकिल रैली निकाली जाए। चूंकि नेपालीपाड़ा हिंदी हाई स्कूल में हर कोई प्रोग्राम हम लोग एक अलग तरीके से अरेंज करते हैं, इसी को सामने में रख करके एक टेबलो हम तैयार किए थे जिसमें कन्याश्री का विभिन्न तरह का पोस्टर है, उसकी उपलब्धियाँ हैं। साथ ही बच्चे साइकिल के साथ साथ तीन कैटेगरी को बच्चे बांटे थे। जो सबसे पहला स्टेप होता है जब लड़कियाँ 18 साल की होती है और 8 क्लास में जाती है, उसको K1 के लिए रजिस्टर्ड किया जाता है। उसका एक अलग ग्रुप था जिन लड़कियों को K1 की सुविधा पा रही है, मतलब उसको 1000 रुपये पर ईयर मिल रहा है, उसका एक कैटेगरी किए थे। और जो K2 की सुविधा पा चुके हैं, जिसको 5000 रुपये मिल चुका है, उन बच्चियों को लेकर के हम एक अलग टीम किए थे। और इसको लेकर के समाज के जो सोसाइटी लोकेलिटी वहाँ गए थे और इसकी उपलब्धियाँ इसका बेनिफिट लोगों को बताने का कोशिश हम किए हैं। साथ ही साथ ये कन्याश्री सिर्फ आर्थिक सहायता नहीं है बल्कि इससे जो बाल विवाह है इसके बड़ी संख्या में इस पर रोक लगा है। और आज लड़कियां निज स्वेच्छा से कहती है कि नहीं, अगर उसे गार्जियन कोई बोलता है कि तुम्हारी शादी करा देंगे तो लड़कियां कहती है नहीं, मुझे कन्याश्री बनना है, हमें सरकार के द्वारा जो 25000 रुपया दिया जा रहा है उसको भी लेना है, पढ़ाई की पढ़ाई करनी है। तो मैं इसके लिए जो जिनकी सोच है हमारे राज्य की मुख्यमंत्री ममता बनर्जी, उनको धन्यवाद देना चाहेंगे कि उन्होंने इस तरह का प्रकल्प ला करके लड़कियों को आगे बढ़ाने का, लड़कियों को सशक्त करने का, लड़कियों को मजबूत करने का काम किया है। निश्चित तौर पर हम सभी विद्यालय परिवार की ओर से उनको धन्यवाद देते हैं। साइकिल रैली चलो। दुर्गापुर से निजस्व प्रतिनिधि रिपोर्ट, टीवी न्यूज 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক AC ও নন AC রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে DG সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন।
আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।